বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শ করিবার ফল আমরা জেনে নেব। পাঁচটি ঘটনা রয়েছে আজ এই ভিডিওতে। শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শ করিবার ফল অনেকজনেই অনেক প্রকারে পেয়েছেন, অনেক ঘটনা রয়েছে। তো আজ আমরা এই ভিডিওতে শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শ করিবার ফল এই পাঁচটি ঘটনা আমরা জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, জানলে সত্যি আপনারা আশ্চর্য হবেন এবং আপনারাও শেয়ার করতে পারেন। এবারে বিস্তারিত সতীশচন্দ্র জুয়ারদার লিখলেন, কোনো ব্যক্তি শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শ করিলে তাহার শরীরে আশ্চর্য অনুভূতি হইয়া থাকে। তাহাকে স্পর্শ করিলে স্পর্শকারী ব্যক্তির তৎকালীন মনের ভাব যেরূপ, সেই ভাব বৃদ্ধি পাইয়া থাকে। কাহারও মধ্যে সে সময়ে ক্রোধ ভাব সুপ্ত থাকিলে তাহার সেই ভাবই বৃদ্ধিপ্রাপ্ত হয়। কামভাব থাকিলে সে কামভাবের পরিবর্ধন অনুভব করিতে পারে। কেহ সরল সদ্ভাব লইয়া উপস্থিত হইলে তাহার সৎস্বভাব সমূহ পরিবর্ধিত হইয়া থাকে। কেহ কুটিলতা অবিশ্বাস ও সন্দেহের ভাব লইয়া উপস্থিত হইলে কিছুই অনুভব করিতে পারে না। বহু লোকের নিকট আমরা বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি এবং নিজে প্রত্যক্ষ করিয়া দেখিয়াছি যে যেরূপ হৃদয়ের ভাবসহ প্রকাশ্য ও অপ্রকাশ্য তাহার নিকট উপস্থিত হয়, স্পর্শমাত্র তাহার সেই ভাবের পরিবর্ধন হইয়া থাকে। কখনো কখনো কেহ বা কিছুই অনুভব করিতে পারে না। তাহাকে স্পর্শে এই রূপে ভাবের পরিবর্ধন দ্বারাই তাহার ব্যক্তিত্ব কতকটা অনুমিত হইতে পারে। এক কলিকাতা আলিপুরের জৈনিক উকিল শ্রীযুক্ত বাবু কানাইলাল গঙ্গোপাধ্যায় মহাশয় একদিন আমার কুষ্টিয়ার বাড়িতে ডিসপেন্সারির ঘরে বসিয়া শ্রীযুক্ত ডাক্তার গোকুলবাবুকে বলিলেন, কলিকাতায় শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শ করিয়া আমার মধ্যে কেমন একটি স্পন্দন অনুভূতি ও অত্যন্ত আনন্দ হইয়াছিল। এই পৃথিবীতে যত প্রকার আনন্দ হইতে পারে, প্রভূত অর্থলাভ, পুত্রলাভ, স্ত্রীসঙ্গ ইত্যাদি সকল প্রকার আনন্দ অপেক্ষাও সেটি অনেক আনন্দ। আমার সেই অবস্থা 7-8 দিন পর্যন্ত বর্তমান ছিল। দুই নলডাঙ্গা রাজস্টেটের কুষ্টিয়ার একজন কর্মচারী শ্রীযুক্ত বাবু আশুতোষ মিত্র মহাশয় আমাদের সম্মুখে শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শমাত্র সংজ্ঞাহীন হয়ে পড়লেন। সংজ্ঞা আসিবার পর তিনি বলিলেন যে সে অবস্থা তিনি ভাষায় প্রকাশ করিতে পারেন না, সে এক অসীম আনন্দ। তিন আমার মধ্যম ভ্রাতা যশোহর জেলার শৈলকুপার বর্তমান ডাক্তার শ্রীমান ক্ষীরোদেশ্বর জুয়ারদার প্রথমে শ্রী শ্রী ঠাকুরকে মানিতেন না। একদিন কুষ্টিয়াতে প্রথম দর্শনকালে তাহাকে প্রণাম করিতে যাইয়া স্পর্শ করিবা মাত্র জ্ঞান হারাইয়া ফেলিলেন। বহু লোকের সম্মুখে ডাক্তার গোকুলবাবু তাহাকে ব্যাপার কি জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, স্পর্শমাত্র শরীরের মধ্যে যেন ঝংকার দিয়া উঠিল, একটি চমৎকার জ্যোতি দর্শন করিলাম, অত্যন্ত আনন্দ বোধ হইল, তারপর কি হইল কিছুই মনে রাখিতে পারি নাই। চার 1326 সালের পয়লা জ্যৈষ্ঠ তারিখে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে খুকসা স্টেশনে তথাকার তারবাবু যশোহর রাজপুর নিবাসী শ্রীযুক্ত বাবু মহেন্দ্রনাথ ঘোষ মহাশয় প্রণামকালে শ্রী শ্রী ঠাকুরের পদস্পর্শমাত্র জ্ঞান হারাইয়া পড়িলেন। জানিপুরের ডাক্তার শ্রীযুক্ত বাবু যতীন্দ্রমোহন রায় মহাশয় তাহাকে ধরিয়া তুলিলেন। তাহার জ্ঞান ফিরিয়া আসিবার পর তাহাকে জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, তিনি শ্রী শ্রী ঠাকুরের স্পর্শে অদ্ভুত জ্যোতি ও দৈব দর্শন করিয়াছিলেন।
1325 সালের কার্তিক মাসে কলিকাতা মানিকতলা স্ট্রিটের শ্রীযুক্ত বাবু শরৎচন্দ্র দে মহাশয়ের বরাহনগরের গঙ্গাতীরস্থ বাগানবাটিতে আলিপুরের ভূতপূর্ব এক ডিপুটি ম্যাজিস্ট্রেট শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শমাত্র কাঁদিয়া আকুল হইলেন ও কত কি স্তব স্তুতি করিলেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এরকম অনেক অনেক ঘটনা আরও রয়েছে। আজ আমরা পাঁচটি এই ঘটনা জেনে নিলাম পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরকে স্পর্শ করার ফল। তথ্যগুলি সংগৃহীত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক গ্রন্থ থেকে, লেখক সতীশচন্দ্র জুয়ারদার। জয় গুরু।